আচ্ছা, তাইলে আপনার আওয়াজ করবেন না, কেমন? আচ্ছা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের নিজেদের এবং পরিবার, নিজে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার আদেশ করেছেন কে? সবাইকে আমার দায়িত্ব না, অন্তত নিজেকে এবং নিজের পরিবারকে। এটা জেনারেলি, এটা হলো ইন জেনারেল। তবে বিশেষ বিশেষ নির্দেশনাও আছে না নাই? যার মর্যাদা যত বেশি তার দায়িত্ব তত বেশি। কিন্তু হ্যাঁ, আমরা তো সবাই আম পাবলিক নাকি? পাবলিক তো পাবলিক, সাথে আবার আম নাকি? আমরা সবাই আম পাবলিক, আমিও আপনাদের মতো আম পাবলিক, অন্য কেউ না। ভাইরা কয় আর কি অনেক কিছু, এগুলো সব কথা, কিন্তু আমিও একজন আম পাবলিক। আম পাবলিক হিসেবে আমাদের দায়িত্ব নিজেকে আর নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের পরিবেশ, পৃথিবীর পরিবেশ, আজকের মিডিয়ার যুগ, অনেক কিছুতে ঘরে ঘরে সিনেমা, ঠিক না বেটিক? শুধু তাই না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনার বাচ্চা গেছে মানুষ হবে কেউ হলফ করে বলতে পারি নাকি? পারি না। এই অবস্থায় নিজে কিভাবে বাঁচবো, নিজের পরিবারকে কিভাবে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে, এটা আমাদের জানা উচিত না, উচিত না? দেখুন, নিজে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে কোনো হুজুরের বুদ্ধি দিয়া কথা বললে হবে না, কোনো পীর সাহেবের খেলাফতি দিয়ে বললে হবে না। জিজ্ঞেস করতে হবে কাকে? কাকে? কোরআন এবং সুন্নাকে, হেকমাকে জিজ্ঞেস করতে হবে। বলো ভাই, আমি আমার নিজেকে আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, কী করা উচিত? এই প্রশ্ন আজ আমরা সবাই মিলে কাকে করব, কাকে করব? আল কোরআন আল করিমকে করলাম। আল কোরআন উত্তর দেয়, শুনেন, কোরআনের উত্তর শুনতে রাজি আছেন আর এটা আমল করতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলেন দেখি, এবং দুইটা হাত, এটা অবশ্যই আমল করতে হবে, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। শেখ কাফি সবাই হাত তুলছে? হ্যাঁ, সবাই তুলছে তো? কারণ আমি তাকাই নাই, কারণ আমি এই সাক্ষী না হয়ে আমার বড় ভাইদের সাক্ষী বানালাম। বন্ধুগণ, কোরআন আল কারীমে সূরাতু মারিয়াম নামে একটি সূরা আছে। সূরার নাম কি? সূরাতু মারিয়াম। সূরাতু মারিয়াম কোরআন আল কারীমের 19 নম্বর সূরা। 19 নম্বর, কত নম্বর সূরা? 19 নম্বর সূরা, সূরাতু মারিয়াম। এই সূরাতু মারিয়ামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কিভাবে নিজে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি কে বলেছেন? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে গিয়ে আমাদেরকে একজন মানুষের ইতিহাস শুনিয়েছেন, কারণ আমাদের জন্য তো দলিল লাগবে। কি লাগবে? কি লাগবে? দলিল লাগবে। আর দলিলটা কোনো পীর সাহেব হলে চলবে না, কোনো খাজা বাবা হলে চলবে না, এই দলিলটা আকাশের মালিকের অনুমোদিত হওয়া চাই। বলেন সুবহানাল্লাহ। আপনারা ঘরে যায় মিলায়ে দেখবেন, নিজেকে নিজের পরিবারকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, তাহলে একটি মানুষের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা নাম ধরে তার পরিচয় করিয়েছেন সূরাতু মারিয়াম। কত নাম্বার সূরা? কত নাম্বার সূরা? 19 নাম্বার সূরা কোরআন আল করিমের, মানে 16তম পারা। আর 19 নাম্বার সূরা মারিয়ামের 41 নাম্বার আয়াত আল করিমা থেকে। কত নাম্বার আয়াত থেকে? এখানে অনেকে হাফেজ আছেন, আমার সাথে একবার পড়েন, মাইকটা থাকলে মজা লাগতো, এমনিই পড়েন, সবাই পড়েন, যারা পারেন হাফেজরাও পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। কে বলছেন? إذ قال لأبيه يا أبتي لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا
আব্বাতি ইন্নি কদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিআনি আহদিকা সিরাতান সাওয়িয়্যা। ইয়া আব্বাতি লা তা'বুদিশ শাইতানা ইন্নাশ শাইতানা কানা লিরাহমানি আসিয়্যা। ইয়া আব্বাতি ইন্নি আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ্শাইতানি ওয়ালিয়্যা। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, নিজে আর নিজের পরিবার যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাইলে ইব্রাহিমের, আমার খলিল ইব্রাহিমের অনুসরণ করো। বলেন না সুবহানাল্লাহ, রাজি আছেন? কে কে ইব্রাহিমের অনুসরণ করতে রাজি আছেন? দুইটা হাত তুলে বলেন আমিন। শুনেন, হাত তো তুলেছেন, কাজটা সহজ না কিন্তু, তবে তৌফিক যদি কে দেন তাইলে সহজ না কঠিন। দেখুন, আজকে সবচেয়ে বড় অভাব হলো বাংলাদেশে ভালো মানুষের। কেবল বাংলাদেশ নয়, পৃথিবীতে অভাব ভালো মানুষের, ঠিক না বেটি? ভালো সন্তানের, ভালো মানুষের, ভালো মানুষের অভাব। এই জন্যেই ফিলিস্তিনে মানুষ কাঁদে, ইরাকে মানুষ কাঁদে, সিরিয়ায় কাঁদে, মিশরে কাঁদে, বাংলাদেশে কাঁদে, আফগানিস্তানে কাঁদে, কাশ্মীরে কাঁদে, বার্মায় কাঁদে, ঠিক না বেটি? তখতে তখতে কমবখতের মেলা বসেছে। কারণ হলো ভালো মানুষ না। কারণ ভালো মানুষ নাই মানে জাহান্নাম মুক্ত মানুষ নাই, জান্নাতি মানুষ অনেকেই, নাই বলতে একেবারেই নাই বলছে না, কিন্তু বাস্তবতা বলে সংখ্যাটা একেবারেই কম। কিন্তু এই সংখ্যাটা বাড়াতে হবে না হবে না, হবে না হবে না হবে না। এই সংখ্যা যদি বাড়াতে হয়, কোনো হুজুরের পানি পড়া দিয়ে হবে না, তাবিজ দিয়ে হবে না, ঝাড়ফুঁক দিয়ে হবে না, রুমাল ধরলে হবে না, হবে নাকি? বলেন হবে। আচ্ছা, এটা তো একটু কইতেই বা, আপনার 5 মিনিট সময় দিলে আয়াতটা অন্তত শেষ করি। আপনারা কি রাগ করতেছেন? আরে কাফি ভাই স্লিপ দিছে 5 মিনিট। আচ্ছা বলেন, লইল এটা? আচ্ছা ভাই একটু রাগ করেন না, লোকজন চাইলে আমি আসি, আমার কষ্ট নাই ইনশাআল্লাহ। আর এটা দায়িত্ব, যদি না বলি ওই পারে ধরবে সবাই, অন্তত আল্লাহ তাআলার কাছে বাঁচতে চাই, নিজের দায়িত্বটুকু আদায় করতে চাই। আল্লাহ তাআলা সবাইকে দায়িত্ব পালনের তৌফিক দিন। বলেন আমিন। জোরে বলুন আমিন। দেখুন, ইব্রাহিম আলাইহিসসালাম, আল্লাহ তাআলা তাকে বলেছেন উসওয়া। কোরআন আল করিমে উসওয়া শব্দটি দুইজনের ব্যাপারেই এসেছে, একজন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরেকজন ইব্রাহিম আলাইহিসসালাম। আর তৃতীয় কারো ব্যাপারে উসওয়া শব্দটা কে বলেন নাই? কারণ হলো তাদের জীবনের এ টু জেড হলো অনুসরণীয়। দেখুন, ইব্রাহিম আলাইহিসসালাম তিনি নিজে তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে কি করেছেন? ইব্রাহিম, আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিমের কিতাবটা পড়ো। কি তার কিতাব? কারণ তিনি নিজে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছেন, এবং এই চেষ্টা করেছেন এইভাবে যে তিনি সন্তান হয়ে তার পিতাকে শাসন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন কে কে এমন আছেন নিজে সন্তান হয়ে পিতাকে শাসন করবেন? এই শাসন মানে ডান্ডা দিয়া শাসন নাকি ভাই? কাবি ভাই নাকি ডান্ডা লাগাইবেন যাইয়া? হ্যাঁ, কীভাবে শাসন ইব্রাহিমের কাছ থেকে শিখতে হবে, কারণ ইব্রাহিম তার পিতাকে শাসন করেছেন। আজ বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে এমন সন্তানের প্রয়োজন যে তার পিতাকে শাসন করতে পারে। যে পিতা সন্তান দ্বারা শাসিত হয়, আর যে সন্তান পিতাকে শাসন করতে পারে, দুইজনেই জাহান্নাম থেকে বেঁচে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আজ এমন সন্তান, আপনারা তো সৌদি আরবে আসা খালি পেট্রো ডলার কামাই করেন, রিয়াল, হাজার, লাখ, তারপরে মিলিয়ন, বিলিয়ন নাকি?
কিন্তু নিজের সন্তান অথবা নিজের মা বাবা কোথায়, নিজের অবস্থান, এটা ভুললে চলবে? আজ প্রত্যেকটি মানুষের দায়িত্ব এই ইব্রাহিম আলাইহিসসালামের মতো তাকে অনুসরণ করে আগানো, তাইলে নিজেও জাহান্নাম থেকে বাঁচা যাবে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবে। কিভাবে? দেখুন ইব্রাহিম আলী, আমি শর্ট করে ফেলবো, আমি ঠিকানা দিলাম, ঘরে যাই মিলায় দেখতে রাজি আছেন তো? সবাই বলে দেবেন। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান হয়ে তার পিতাকে বলেছেন, ইদ ক্বালা লি আবিহি, ইব্রাহিম তার পিতাকে শাসন করে বলেছেন, ইয়া আবাতি, ও আমার কলিজার টুকরো পিতা। আবাতি মানে কি? কি ভাই অনুবাদ তো ঠিক আছে নি আমার, এর চেয়ে ভালো কাছে ভাই? ইয়া আবাতি মানে আমার শ্রদ্ধেয়, ও আমার জীবন, হে আমার পিতা, হে আমার ভালোবাসা, হে আমার আশ্রয়ের স্থল। ইব্রাহিম তার পিতাকে বলছেন কি? বলছেন লিয়া আবাদি লিমা তাআবুদু, কেন তুমি ইবাদত করো, মা লা ইয়াসমাউ, যে কিছুই শুনে না, ওয়া লা ইউবসিরু, কিছুই দেহে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, তোমারে কোনোই কল্যাণ দিতে। আচ্ছা বলেন, আপনি সন্তান হয়ে বাংলাদেশে অনেক মা বাবাকে এমন ওয়াজ আসে না নাই, কিন্তু করেছেন? কয়জন এইভাবে করেছেন? জয়েশ দিকে টাকা দিব না, পয়সা পাঠাবো না, যদি মাজার না চার না, এইভাবে সিগনাল দিলে হবে না, বুঝতে পেরেছি? ইব্রাহিমের মতো বলতে হবে, অথবা নিজের সন্তানকে এমন তৈরি করতে হবে যে সন্তান আপনাকে এমন ওয়াজ করবে। এক নাম্বার ওয়াজ, ও আমার পিতা, কেন তুমি এমন জিনিসের ইবাদত করো যে কিছুই শুনে না, কিছুই দেখে না, কোনো উপকার করতে। তারপর ওয়াজ এখানেই শেষ নয়, ইব্রাহিম দ্বিতীয় আবার বলছেন, শাসন করতে গিয়ে বলছেন, ইয়া আবাতি ইন্নি কাদ জাআনি মিনাল ইলমি, ও আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে, মা লাম ইয়াতিকা, যে জ্ঞান তোমার কাছে আসবেও না, নাই আসবেও না, ফাত্তাবিনি, আমি পুত্র হতে পারি, পিতা হয়ে আমার অনুসরণ করো, আহদিকা সিরাতান, বলে না সুবহানাল্লাহ। এবার যদি বলি, যারা বাবা হয়েছেন, এখানে তো অনেকেই বিয়ে শাদী করেছেন, বাবা হয়েছেন, কয়জনে সন্তান এমন বানাতে চেষ্টা করেছেন, হাত তুলেন দেখি, কয়টা হাত উঠবে? চালাক আছে, চালাক আছে কাই ভাই, আপনারা সবাই চালাক বানাই দিছেন চেষ্টা ওই শব্দের কারণে আর কি, মাশা আল্লাহ। হ্যাঁ, সবাই হাত তুলেন, আমরা সবাই চেষ্টা করছি, বলেন আমিন, আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধু, সন্তান ইব্রাহিম সন্তান হয়ে তার পিতাকে বলছেন, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসবে না, নাই, ফাত্তাবিনি, সুতরাং আমার অনুসরণ করো, আহদিকা সিরাতান সাবিয়া, আমি তোমাকে সরল সঠিক পথ দেখাবো। এই বলে শাসন শেষ করেন নাই, তৃতীয়বার বলছেন, ইয়াবাতি লা তাবুদি শয়তান, ও আমার পাপ, শয়তানের বন্দিগি করো না, ইন্না শয়তান কানা লির রহমান আসিয়া, শয়তান তো পরম দয়াময়ের সাথে বাদরামি করেছে। শয়তান কার সাথে দুষ্টামি করেছে? কার বিরুদ্ধাচারণ করেছে? সুতরাং শয়তানের বন্দিগি করুন। তৃতীয় শাসন এর দূর বলেই থামেন নাই, চতুর্থবার বলছেন, ইয়াবাতি ইন্নি আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, ও আমার বাবা, আমার ভয় হচ্ছে তোমার উপর আসবে, তোমাকে স্পর্শ করবে পরম দয়াময়ের শাস্তি, কারণ পরম দয়াময়ের তাওহীদ তোমার কাছে নাই, আকীদা তোমার ঠিক নাই, ইবাদত তোমার ঠিক নাই, আর এই জন্যে তোমাকে স্পর্শ করবে যিনি দয়াময়, তার আজাব। কার আজাব? দয়াময়ের আজাব। মজার ব্যাপার, আর সময় নাই, থাকলে আরও সুন্দর অনেক কথা ছিল এর মধ্যে, দয়াময়ের আজাব তোমাকে স্পর্শ করবে, ফাতাকুন আলি শাইতানি ওয়ালিয়া, তখন তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে। এই ওয়াজ, এই শাসন যখন ইব্রাহিম তার পিতাকে করলেন, পিতা কি উত্তর দিচ্ছে? পিতা বলছে, কাল আরাগিবুন
আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তাহলে তুমি কি আমার ইলা থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়েছ, বিরুদ্ধাচরণ করছো, তাদের থেকে তুমি নিজেকে আলাদা করে ফেলছ, তাদেরকে তুমি মানো না? লা ইল্লাম তান্তাহি, হে আমার পুত্র, ইব্রাহিমের পিতা বলছে যদি তুমি না থামো, যদি তুমি না থামো, লা আরজুমান্নাকা, তাইলে তোমাকে রজম করো, অবশ্যই অবশ্যই তোমাকে রজমের শাস্তি দেব। শুধু তাই না, ওয়াহ জুরনি মালিয়া, আমি তোমাকে চিরতরে ত্যাগ করে ফেলবো। বাবা তেজ পুত্র করে বাবা রেড সিগনাল দিলেন, কিন্তু পুত্র আবার শাসন করতে গিয়ে বললেন কালা সালামুন আলাইক, সালামুন। পুত্র বাবা বললেন রজম করবে, বাবা বলল তেজ পুত্র করবে, পুত্র কি বলছে, কি বলছে? এখন আপনারা কইবেন না এটা না মানলে তাহা বন্ধ, আগুন লাগায় দাও সব মুশরিক। কি ভাই, কি ভাবি ভাই, বলে না বলে না, বলা যাবে? ইব্রাহিম আলী ইসলামের অনুসরণ করলে বলতে হবে সালামুন আলাই। যদি এক দূর বলে ইব্রাহিম থামেননি, বাবাকে শাসন তো করেছে, যেহেতু শাসন করেছে দয়ার ভালোবাসা দিয়ে, শুধু শান্তি বলে থামে নাই, নিজের ক্ষমতার বাহিরের কথাও বলে ফেলেছে, বলেছে সাস্তাগফিরুলাকা রাব্বি, ও আমার পিতা তোমার জন্যে সালাম, আর হ্যাঁ আমি তোমার জন্য আবার রবের কাছে ক্ষমা চাইব। যদিও পরে ইব্রাহিম আলী সালাম তার পিতার জন্যে ক্ষমা চাওয়া থেকে নিজেকে উদ্র করেছেন, বলে না সুবহানাল্লাহ। সুতরাং এই যে আয়াত, ইব্রাহিম আলী ইসলামের জীবন আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট, আমাদের জীবন, আমাদের প্রত্যেক মানুষের উচিত ইব্রাহিম আলী ইসলামকে অনুসরণ করা, হয় নিজে ইব্রাহিম আলী ইসলামের মতো সন্তান হওয়া, আর না হয় ইব্রাহিমের মতো সন্তান নিজের ঘরে তৈরি করা। কে কে এই কাজ করতে রাজি আছে, রাজি আছে? করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তৌফিক কার কাছে চাইবেন, কার কাছে চাইবেন? আল্লাহ তাআলা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ইব্রাহিম আলাইহিসসালামের মতো সন্তান দান করুন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে এই ওয়াজ যদি ধরন গ্রহণ করেন, জীবনে মেনে চলেন, প্রতিষ্ঠার চেষ্টা করেন, তাইলে সার্থক। এত কষ্ট করে আমার আশা এই আয়োজন হতে পারে, নতুন বাংলাদেশ অচিরেই আমরা দেখব, আমি খুব আশাবাদী, আমি খুব, আপনারা আমার সাথে আশাবাদী তো? তাহলে দুইটা হাত তুলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ওয়াজ শেষ। ইলম শিখার সুযোগ এদেশে আছে।